لا يزال الخير حيا لا يزال، إن في الدنيا سلاما وظلال. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين، فاستجبنا له فكشفنا ما به من ضر وأتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. توحيد الفضيلت نشنده الله رب العالمين شكل وعدا توحيد ربري. أيوب عليه الصلاة والسلام جكون رغا كرانتو ব্যাধিগ্রস্ত, তখন তিনি বললেন আন্নি মাসান্নিয়া দুর্র আন্তার হামু রাহিমিন, আমি বিপদগ্রস্ত, তুমি বড় দয়াময়। এই যে একমাত্র আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য তিনি চাইলেন, এবং তার আর হামুর রাহিমিন, তার রাহমত নামের, রহমান নামের অসিলা করলেন। তাই আল্লাহ বলছেন ফাস্তা যাব না আলাহ, আমি তার ডাকে সাড়া দিলাম। ফাকাশফনা মা বিহি মিন দুর, এবং তার যে বিপদ সেটাকে দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম, তার পরিবার ফিরিয়ে দিলাম, আরও যা ধন সম্পদ সব ফেরত দিলাম। এটা আমার পক্ষ থেকে রাহমাত, এবং সত্যিকারে এবাদতকারীদের জন্য এটা জিকরা, স্মরণ রাখার মতো জিনিস। এভাবে যখন ইউনুস আলাইহিসসালাম লা ইলাহা ইল্লা আনতা, ওখানে ছিল কি রুবুবিয়াত, আল্লাহর তৌহিদের রুবুবিয়াত, তৌহিদের রুবুবিয়াত ফজিলত, যে তার সমস্যা দূর হয়ে গেল। ইউনুস আলাইহিসসালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে যখন ডাক দিলেন, আল্লাহর উলুহিয়াত, তৌহিদুল উলুহিয়ার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তার ডাকে সাড়া দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তার ডাকে আমি সাড়া দিলাম, এবং তার যে গাম, তার যে টেনশন মাছের পেটে, তার থেকে তাকে আমি নাজাত দিলাম। এভাবে যখন আল্লাহর বান্দার বা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, মুমিনরা যখন বলে আমাদের রব আল্লাহ, এই যে তৌহিদ, আমাদের রব একমাত্র আল্লাহ, থুম্মাস্তাকামু, এবং এই তৌহিদের উপরে যখন অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর প্রাক্কালে ফেরেশতা এসে তাকে সুসংবাদ জানায় দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার আখেরাতের জন্য ভয় করার কিছুই নেই, যাদেরকে রেখে যাচ্ছ তাদের জন্য টেনশন করার কিছুই নেই। ও আবশির বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের জন্য তুমি আমল করেছ। তৌহিদের কারণেই এই সুসংবাদ মৃত্যুর আগে প্রতিটি মমিন ফেরেশতাদের মাধ্যমে পাবে। ওবাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل متفق عليه. وبعد طول الصامت رضي الله تعالى بولين الله النبي عليه الصلاة والسلام بولين بجبكتي شهادتين الشكو دي بي যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার কোনো শরীক নেই, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, এবং ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং তার কালিমা যেটা মারিয়ামের মাঝে আল্লাহ জিবরিলের মাধ্যমে ফুঁকে দিয়েছিলেন, পাঠিয়েছিলেন, এবং জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন যে কোনো আমল করুক না কেন। এই যে তাওহীদ, এই যে তাওহীদের ফজিলত, এর কারণে সে জান্নাত পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আল্লাহ নবী আলাইহিস সালাতুসসালামকে জিজ্ঞেস করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান আসাদুন নাস বি শাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, আবু হুরায়রা বলেন, হে রাসূল আলাইহিস সালাতুসসালাম, কিয়ামতের দিন সবচেয়ে আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে এই লোকটি কে? ফাকালা লাকাদ দনান্তু ইয়া আবা হুরায়রা আন লা ইয়াসআলানি আন হাযা লাইস আহাদুন আউওয়ালা মিনক লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস। আবু হুরায়রা আল্লাহ নবী আলাইহিস সালাতুসসালাম বললেন যে তুমি, আমি ধারণা করেছিলাম যে তুমি এই প্রশ্নটি সবার আগে করবে, কারণ তোমার যে হাদিস সম্পর্কে যে আগ্রহ,
তোমার যে জানার আগ্রহ এটাতেই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি এই প্রশ্নটা করবে সর্বপ্রথম। আল্লাহ নবী আলাইহিসসালামের পরে বলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি, আখরাজাল বুখারী, বুখারী শরীফ হাদিস। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালিমা, কালিমা তাইয়িবা পাঠ করবে অন্তর থেকে খালিসভাবে একনিষ্ঠভাবে, ওই ব্যক্তি কিয়ামতে আমার সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি ধন্য হবে। তাহলে এই যে তাওহীদের ফজিলত, তাওহীদের কারণে জান্নাত পাবে, তাওহীদের কারণে কি বলে আইয়ুব আলাইহিসসালাম নাজাত পেলেন, তাওহীদের বিনিময়ে ইউনুস আলাইহিসসালাম বিপদ থেকে নাজাত পেলেন, তাওহীদের কারণে মুমিনরা জান্নাতের সুসংবাদ পাবে এই দুনিয়ায় বসে মৃত্যুর আগে, এবং তাওহীদের কারণেই জান্নাতে প্রবেশ করবে, তাওহীদের কারণেই কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে ধন্য হবে। আসুন এই তাওহীদকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্যে, এর প্রচার ও প্রসারের জন্যে আমরা আমাদের কিছু সময় দিই, যে তাওহীদ কামের জন্যে সমস্ত নবী রসুল এসেছিলেন, যে তাওহীদের জন্যে মহারব্বুল আলমিন সকল মখলুকের সৃষ্টি করেছেন, যে তাওহীদ কায়েমের জন্যে সকল কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব, নবী রসুল আগমন ঘটেছে আসমান জমি সব কিছু সৃষ্টি হয়েছে। আসুন আমরা তাওহীদকে অনুসরণ করি আমাদের জীবনে, আমাদের পরিবারে, সমাজে, দেশে, সারা পৃথিবীতে তাওহীদকে কায়েম করে এর ফজিলত আমরা আল্লাহর কাছ থেকে অর্জন করার তোফিক আমরা চেষ্টা করি। আসসালামু আলাইকুম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।